আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বেশিরভাগ সময় শুধুমাত্র পিসি নিয়ে কাজ করা হয়, বাট বাজেট 15-16 বা 14 হাজার টাকার মধ্যে অনেক মানুষ ডেস্কটপ কম্পিউটারের কনফিগারেশন চেয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এখন হোয়াটসঅ্যাপে এসএমএস করার সঙ্গে সঙ্গে আই থিঙ্ক রিপ্লাই পাবেন, বাট এসএমএসটা করতে হবে আপনাকে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে। এরপরে এসএমএস করলে সেটি পরবর্তী সকালে অবশ্যই রিপ্লাই করা সম্ভব হবে। আর আজকের যে কনফিগারটি আমি করেছি, আই থিঙ্ক কনফিগারটি এই বাজেটের মধ্যে একটি বেস্ট কনফিগারেশন। যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, পরবর্তীতে এ ধরনের আরও অফার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবং ইতিমধ্যে যদি আপনি মেহেদি 360 ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই সেটআপে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি হুনানজি ব্র্যান্ডের A61 একটি মাদারবোর্ড রাখা হয়েছে। আপনারা চাইলে এই মাদারবোর্ডে NVMe চালাতে পারবেন, কারণ NVMe স্লট আছে। আর 2টি র্যাম স্লটে 8-16 GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বাজেট যেহেতু চিপ, উইথ মনিটর এবং কিবোর্ড মাউস ফুল সেট, সেহেতু আপনাকে অবশ্যই কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতেই হবে। বাট আমি মাদারবোর্ডে কম্প্রোমাইজ করি নাই, কারণ আপনি ভবিষ্যতে যদি মনে করেন যে Core i3, Core i5 বা Core i7 থার্ড জেনারেশন প্রসেসর লাগাবেন বা সেকেন্ড জেনারেশন প্রসেসর আপডেট করবেন, তাহলে যেন করতে পারেন। সে কারণে একটু ভালো মানের মাদারবোর্ডটি রাখা হয়েছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এই মাদারবোর্ডে VGA এবং HDMI আউটপুট আপনারা 2টি পাচ্ছেন। প্রসেসর রাখা হয়েছে ইন্টেল Core i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর, এবং এই প্রসেসরগুলো খোলা থাকে, সে কারণে আলাদাভাবে কুলিং ফ্যান কিনতে হয়। এই কুলিং ফ্যানটি আপনারা দেখছেন যে প্রসেসরের সাথে রাখা হয়েছে, এটি আলাদাভাবে রাখা হয়েছে। মোটামুটি ভালোই 300 টাকা মূল্যের কুলিং ফ্যানটি রাখা হয়েছে এখানে। স্টোরেজটি রাখা হয়েছে টিম ব্র্যান্ডের, 120 GB স্টোরেজ রাখা হয়েছে। এটি মডেলটি হলো ZX1, এবং এই স্টোরেজে যে আপনি রিড রাইট স্পিড পাবেন তা হলো 530/480, 530 MB/s রিড স্পিড এবং 480 MB/s রাইট স্পিড। দারুণ কিন্তু। আর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি মেড ইন তাইওয়ান। আর আপনারা যদি মেড ইন চাইনিজ কোনো স্টোরেজ নিতে চান, SSD বা হার্ড ডিস্ক, তাহলে প্রাইসটি রিডিউস হবে। বাট আমি মনে করি যে SSD একটু ভালো নিলে আপনি পারফর্মটা অনেক বেশি ভালো পাবেন। 4GB র্যাম রাখা হয়েছে DDR3 1600 MHz। এই র্যামটিতেও কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে। মনিটর গিগাসনিক ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন RGB একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে, এটি এই কনফিগারেশনের সাথে ফ্রি থাকছে। আর ক্যাশিংটি রাখা হয়েছে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের। ক্যাশিংটিতে আপনারা একটি প্রি ইনস্টল ফ্যান 80 mm ফ্রি থাকছে, যেটি পেছনের দিকে থাকবে। এছাড়া পাওয়ার সাপ্লাই 450 ওয়াটের থাকছে। টোটালে কনফিগারটি সাজানো হয়েছে মাত্র 16,000 টাকা, এবং আই থিঙ্ক এই 16,000 টাকার মধ্যে কনফিগারটি কিন্তু জোস হয়েছে। আর আপনারা যদি মাদারবোর্ড একটু কমের মধ্যে নেন বা কুরিয়ার নেন, সেক্ষেত্রে দেখা যায় 4th generationেরই Core i5 হয়ে যাবে। বাট আমার মনে হয় মাদারবোর্ডটি যদি নর্মাল হয়ে যায় বা এই কনফিগারেশনের কোনো প্রোডাক্ট যদি নর্মাল হয়ে যায়, দিন শেষে আপনাকে সাফার করতে হবে। যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু এই কনফিগারটি একটু ঢেলে সাজানো হয়েছে, যেন আপনারা আপনাদের কষ্টের টাকাটি ঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন। অনেকে দেখা যায় RGB ক্যাশিংয়ের পেছনে অনেক বেশি ইনভেস্ট করে ফেলে, লাস্টে PC-র যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টে তারা স্যাক্রিফাইস করে ফেলে, একটি নর্মাল মাদারবোর্ড নিয়ে ফেলে, দেখা যায় চাইনিজ স্টোরেজ নিয়ে ফেলে বা ক্যাশিং পাওয়ার সাপ্লাইগুলো খুবই নিম্নমানের নিয়ে ফেলে, তখন দেখা যায় যে কয়েকদিন পর পরেই PC-তে সমস্যা দেখা দেয়। তো প্রথমের দিকেই বাজেটটি একটু বেশি নিয়ে, প্রয়োজনে কনফিগারটি একটু লো নিয়ে PC বিল্ড করা উচিত, যেন প্রোডাক্টটি বারবার আপনাকে ট্রাবলে না ফেলে। আর আই থিঙ্ক এই কনফিগারটি দিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি আপনার ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন। আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড, ICT ভবন, 7th floor, 743-40। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।